السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. উদ্যোক্তার ইসলামী আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান তালুকদার সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে আজকে এই মসজিদে দিনী আলোচনার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের প্রতি, কিয়ামত পর্যন্ত যারা তার অনুসারী হবেন সকলের প্রতি শান্তি বর্ষিত হোক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা কষ্ট করে এসেছেন এবং ধৈর্য সহকারে এখানে বসেছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাহফিল দিনী আলোচনার মাহফিল, এই মাহফিলের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একদল মানুষ যদি আল্লাহর কোনো ঘরে বসে এবং সেখানে কোরআন এবং সুন্নাহর কথা আলোচনা করা হয়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে পরিবেষ্টন করে থাকেন, বলে সুবহানাল্লাহ। তারপরে এই মাহফিল যখন শেষ হয়, ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা তোমরা কোত্থেকে এসেছ? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনার জমিনের অমুক জায়গায় অমুক মসজিদের মধ্যে একদল বান্দা, আপনার একদল বান্দা একত্রিত হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা করেছে, আপনার কিতাবের দরস করেছে, আমরা সেখান থেকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কি চায়, কেন এখানে বসেছে? আল্লাহর ফেরেশতারা বলেন, তারা জান্নাত চায় আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, জি না, জান্নাত তো তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা বলেন, তাহলে তারা আপনার কাছে আরো বেশি বেশি জান্নাত প্রার্থনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো জিজ্ঞাসা করেন, তারা কোন জিনিস থেকে নাজাত চায়, পানাহ চায়? ফেরেশতারা বলেন যে তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আমরা সবাই জাহান্নাম থেকে পানাহ চাই না, কি বলেন? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তারা যে জাহান্নাম থেকে পানাহ চায়, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, জি না, জাহান্নাম তারা দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি হইতো? ফেরেশতারা বলেন, তাহলে আরো বেশি বেশি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতো। আল্লাহ তাআলা তখন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলকে মাফ করে দিয়েছি। তখন একজন ফেরেশতা বলেন, ইয়া আল্লাহ, এই মাহফিলের মধ্যে একজন লোক আছে, এই মাহফিলে শরীক হওয়ার জন্য আসে নাই, বরং এই মাহফিলে যিনি উপস্থিত আছেন তার সঙ্গে তার কাজ আছে বলে এখানে বসেছে।
আল্লাহ তাআলা বলেন আমি তাকেও মাফ করে দিয়েছি কারণ এরা এত সম্মানী আমার কাছে এরা এত আদরের এত প্রিয় এদের সাথে মাহরুম হওয়ার না বঞ্চিত হওয়ার না তার সাথে হিসাবে তাকেও মাফ করে দিয়েছি আমরা এমন এক মাহফিলের মধ্যে এখানে ধৈর্য সহকারে আছি তে আমরা এই মাহফিল বেশি সময় আমরা স্থায়ী রাখবো না আমাদের প্রধান অতিথি এডুকেশন সেন্টারের সম্মানিত পরিচালক জনাব আব্দুস সবুর চৌধুরী সাহেব আছেন তিনি আলোচনা পেশ করবেন তারপরে শেষ হয়ে যাবে আমি বেশি লম্বা করব না আপনারা বসবেন তো সবাই ধৈর্য সহকারে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে আলোচনা করতে চাই তাওহীদ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় ইবাদত বন্দিকে একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করাকে তাওহীদ বলা হয় তাওহীদ মানে একত্রিতকরণ একীকরণ যাবতীয় ইবাদত বন্দিকে পাওয়ার হকদারকে একমাত্র আল্লাহ তাআলা যাবতীয় ইবাদত বন্দিকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সম্পাদন করাকে তাওহীদ বলা হয় আর ইবাদতের কোন প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে কারো কাছে সমর্পণ করাকে কারো কাছে সম্পাদন করাকে শিরিক বলা হয় তো এই তাওহীদ আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয় এই জগতে অনেক প্রকারের বিদ্যা আছে জ্ঞান আছে না কত প্রকারের জ্ঞান আছে আপনারা জানেন অনেক প্রকারের জ্ঞান আছে এর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো আল্লাহর তাওহীদের বিদ্যা বলেন সুবহানাল্লাহ কারণ জ্ঞানের বিদ্যার মর্যাদা বাড়ে তার কদর অনুযায়ী যে বিষয় নিয়ে আলোচনা করা হইতেছে এই বিষয়টা যত গুরুত্বপূর্ণ হবে ওই বিদ্যাটা তত বেশি গুরুত্বপূর্ণ হবে আর তাওহীদের বিষয়ে তাওহীদের আলোচ্য বিষয় হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদ্যায় কাকে নিয়ে আলোচনা করা হয় আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা করা হয় আল্লাহ তাআলার চেয়ে দামি আর কেউ আছে নাই সম্মানী কেউ নাই এই জন্য তাওহীদের ইলম তাওহীদের বিদ্যা হলো সবচেয়ে সেরা বিদ্যা এর চেয়ে বড় কোন বিদ্যা জগতের মধ্যে নাই এই জন্য বলা হয় আল ইলমু তাওহীদ হুয়া আশরাফুল উলুম আলা ইতলাক যত ইলম আছে সব ইলমের সেরা ইলম হলো সব জ্ঞানের সেরা জ্ঞান হলো তাওহীদের জ্ঞান কারণ এই এই জ্ঞানের আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দুই প্রকারের একটা হলো ইলমু বিল্লাহ সরাসরি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আরেকটা হলো ইলম বি আওয়ামিরিল্লাহ ওয়া নাহাইহি আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে অবগত হওয়া এটাও একটা ইলম এটা দুই নম্বর পর্যায়ের ইলম কোনটা আল্লাহ তাআলা হালাল করেছেন কোনটা হারাম করেছেন কোন আমল করলে পুরস্কার পাওয়া যাবে কোন আমল করলে জাহান্নামে যেতে হবে এইসব ইলম এটাও ইলম কিন্তু শ্রেষ্ঠ ইলম হলো সরাসরি আল্লাহ সম্পর্কে ইলম যেটা সেটা হলো তাওহীদের ইলম কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে এত বেশি ওয়াজ মাহফিল হয় একই পাড়ায় দেখা যায় একই রাত্রে কয়েক জায়গায় ওয়াজ হয় এগুলো আমাদের এলাকায় আমরা দেখেছি আপনাদের এলাকায় হয়তো হয় না দেখেছেন আপনাদের এলাকায় একই রাত্রে কয়েক জায়গায় মাইক বাজে খালি ওয়াজ আর ওয়াজ কিন্তু আল্লাহ সম্পর্কে আলোচনা আল্লাহর তাওহীদ নিয়ে আলোচনা আল্লাহ সম্পর্কে আল্লাহর সাথে শিরিক করা সম্পর্কে আলোচনাপূর্ণ আলোচনা আসল ইলম প্রকৃত বিদ্যা যেটা সেটার আলোচনা আমাদের সমাজে খুব কম হয় অথচ এই ইলম এত গুরুত্বপূর্ণ ইলম যে এই ইলমের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিন সৃষ্টি করেছেন মানুষ আল্লাহকে জানবে আল্লাহকে এক হিসাবে স্বীকার করবে বলবে লা রাব্বা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো রব নাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই কথা বলবে এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এই পৃথিবীতে আল্লাহ তাআলা জিনও সৃষ্টি করেছেন ইনসানও সৃষ্টি করেছেন আর জিন ও ইনসানের উপকারের জন্য আল্লাহ তাআলা হাজার রকমের মখলুক সৃষ্টি করেছেন এই সব সৃষ্টির পিছনে উদ্দেশ্য কি
যে মানুষেরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, জিনেরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওয়াহদাহু লা শারীকা লাহু হিসাবে আল্লাহকে জানবে, মানবে, বরণ করবে, গ্রহণ করবে। এই জন্য আল্লাহ তাআলা এই আসমান জমি সৃষ্টি করেছেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে লাখ লাখ নবী রাসূল রয়েছেন। এই সব নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো এই তাওহীদ প্রচার করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে তাগুত আছে এদেরকে বর্জন করতে হবে। এই দাওয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 37 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে, আমি ইবাদুল্লাহ যে তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাহুত আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে বর্জন করো। এই আহ্বান নিয়ে, এই দাওয়াত নিয়ে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? আসমানে কিতাব, আসমান থেকে কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, সর্বশেষে কোরআন, আরো অনেক কিতাব। এইগুলো নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। মানুষ যে শিরিকের অন্ধকারে পড়ে আছে, গুমরাহির মধ্যে পড়ে আছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করতেছে, এইসব সারিয়া যেন আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসে, আলোর দিকে আসে, নূরের দিকে আসে, হেদায়েতের দিকে আসে, জান্নাতের দিকে আসে, তাওহীদের দিকে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে ডাকছেন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও আছে ইয়া আইয়ুহান্নাস, হে মানুষ সকল, কোথাও আছে ইয়া বানী আদম, হে আদম সন্তানেরা। আল্লাহ তাআলা মানুষকে ডাকছেন জায়গায় জায়গায়, বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাষায়। তো কোরআনের সর্বপ্রথম যে ডাক, সেই ডাকটা হলো কি? ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান্নাস, সূরা বাকারার 22 নম্বর আয়াত। সূরা বাকারার 22 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 21 নম্বর আয়াতে বলেছেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছেন, হে আমার বান্দা, হে আমার মানুষ সকল, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোরআনের প্রথম ডাকই হলো হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এটা কোরআনের সর্বপ্রথম আদেশও। এই আয়াতের আগে আরো যে আয়াত আছে কোরআনের, কোনো আয়াতের মধ্যে কোনো আদেশ নাই। সর্বপ্রথম আদেশ হলো আব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোরআনের প্রথম আদেশ হলো তাওহীদ পালন করো, তোমরা আল্লাহকে একক হিসাবে গ্রহণ করো, যাবতীয় ইবাদত বন্দেগি একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করো। আর সর্বপ্রথম নিষেধ হলো সূরা বাকারার 22 নম্বর আয়াত, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর সমকক্ষ শরীক সাব্যস্ত করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কোরআনের প্রথম আদেশ হলো উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। আর প্রথম নিষেধ হলো ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, শিরিক করিও না, শিরিক থেকে বারণ করেছেন, এটা প্রথম নিষেধ। আমরা যে আল্লাহর বান্দা আর আল্লাহ আমাদের মাওলা, মালিক, মালিক এবং গোলামের মধ্যে একটা চুক্তি থাকে, তাকে না? যদি আপনি কর্মচারী রাখেন,
তাহলে কর্মচারী এবং মালিকের মধ্যে উভয় পক্ষের মধ্যে একটা চুক্তিনামা থাকে। আপনি যদি একদল রাজমিস্ত্রি দেখেন যে আমার একটা বিল্ডিং হওয়া দরকার, এত এত ফুট লম্বা হবে একটা বিল্ডিং, এই বিল্ডিং বানাই দিবাই তোমরা, তাহলে এখানে একটা চুক্তি হবে, একটা এগ্রিমেন্ট পেপার লেখা হবে যে এইভাবে ঘর হবে আর এত টাকা মজুরি হবে, একটা আলোচনা আসবে না মালিক এবং শ্রমিকের মধ্যে। আর আল্লাহ আমাদের মালিক আর আমরা তার গোলাম, এই মালিক আর গোলামের মধ্যে কি চুক্তি? এই কথা রয়েছে সহি বুখারিতে। মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার উফাইর নামক গাদার পিঠে বসাছিলাম। আমরা মোটরসাইকেল চালাই জানি, একজন সামনে বসে আর একজন পিছনে বসেন, এইভাবে উটের সামনে একজন বসেন, পিছনে আর একজন বসেন, গাদার সামনে একজন, পিছনে একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা আছেন আর পিছনে মুআযি ইবনে জাবাল। মুআযি ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর কি অধিকার, কি পাওনা বান্দার উপর, আর বান্দার কি পাওনা অধিকার আল্লাহর উপর? মুআযি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদূহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর অধিকার হলো বান্দার উপর যে বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর পাওনা আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদের খালিক, মালিক, রাজ্জাক, মুদাব্বির, ব্যবস্থাপক, আল্লাহ তাআলা আমাদের রব, তিনি আমাদেরকে লালন পালন করেন। তো আমাদের উপর আল্লাহর কি দাবি, কি পাওনা যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না, তার সাথে শিরিক করব না, এটা আল্লাহর অধিকার। আর আমাদের অধিকার কি? আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করি, একমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলে পরকালের আযাব থেকে নিরাপদ থাকার অধিকার আমাদের। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর শিরিক থেকে বাঁচিয়া থাকি, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আযাব থেকে মুক্ত রাখবেন, দূরে রাখবেন, এই অধিকার আমাদের রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই অধিকার আদায় করার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার, আযাবের গজব থেকে বাঁচার প্রয়োজন আমাদের আছে না নাই? তাহলে আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা চলবে না। তাহলে আমরা আল্লাহর অধিকার আদায় করলাম আর আল্লাহ আমাদের অধিকার আদায় করবেন। আমরা এই উম্মত শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের কাজ কি? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, আর দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সৎ কাজ হলো তাওহীদের আদেশ করা, তাওহীদের আদেশ করা, এর চেয়ে বড় সৎ কাজ আর নাই। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজে বাধা দেওয়া, নিষেধ করা। এই জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় মুনকার হলো, খারাপ কাজ হলো শিরিক করা। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহাপাপ। এই শিরিক থেকে বারণ করা এই উম্মতের প্রধান কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সবাই বলি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের কাজ দুটি কাজ আছে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আর সর্বশ্রেষ্ঠ সৎ কাজ হলো তাওহীদের আদেশ করা, আর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ হলো, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো শিরিক, ওই শিরিকের কাজে বাধা দেওয়া। কিন্তু আজকে আমরা দেখা যায় তাওহীদের আদেশ করি না, শিরিক থেকে মানুষকে বারণ করি না, আসল কাজের খবর আমাদের নাই। কাজে আমাদের সকলকে আসল কাজে ফিরে আসতে হবে, মূল দায়িত্বে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ গ্রহণ করার আর শিরিক বর্জন করার তৌফিক দান করুন, সকলে আমিন। হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি যদি আমার কাছে আসো এই অবস্থায় কিয়ামতের দিন, যে তোমার গুনাহ মাটি থেকে নিয়ে
মেঘমালা পর্যন্ত, আকাশ পর্যন্ত, আকাশের মেঘমালা পর্যন্ত গুনার গুনা। তোমার গুনার গাঠটি যদি এত বড় হয় যে জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ ছোঁয়া এত বড় গুনার গাঠটি, কিন্তু তোমার গুনার গাঠটির ভিতরে যদি শিরিক না থাকে, তাহলে যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবে সেই পরিমাণ মাগফিরাত আমি তোমাকে দান করব, তোমার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আমরা নেক আমল বোধ করি, কিন্তু নেক আমলের ভিতরে বদআমল করি, আর বদআমল বলতে আমরা কোনটা করি, সবচেয়ে বড় শিরিক যেটা এটাই করে ফেলি, বলেন নাউজুবিল্লাহ। আমরা মাজারে গিয়া সেজদা করি, আসেন অনেক মানুষ মুসলমান আছে না নাই, মাজারে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে মান্নত করে, প্রার্থনা করে, মাজারে গিয়ে সবাই করে, মাজারের নামে মান্নত মানে কুরবানি করে, সবাই করে, এগুলো শিরিক। এগুলো কার অধিকার? আল্লাহর অধিকার। আমরা চাইবো তো আল্লাহর কাছে চাইবো, মান্নত করবো তো আল্লাহর নামে মান্নত করবো, আমরা জবেহ করবো তো আল্লাহর জন্য জবেহ করবো, আমরা সাহায্য প্রার্থনা করবো তো একমাত্র কার জন্য, কার কাছে করবো? আল্লাহর কাছে করবো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরিক। এই শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ গ্রহণ করার আর শিরিক বর্জন করার তৌফিক দান করুন। সবাই আমিন।